আসাসে থেকে বিরুদ্ধে অভিযোগ, খুনের অভিযোগ দায়ের। তৃণমূল কর্মী রাজু নস্করকে খুনের ঘটনায় অভিযোগ দায়ের করা হলো আইএসএফের বিধায়ক নাসাদ সেতেকের বিরুদ্ধে। আমরা এই বিষয় নিয়ে সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টে, রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, এই বিষয়ে তোমার কাছে কি আপডেট খবর আছে? অবস্থা দীর্ঘতিক তারা বুঝেছে। দেখো, ঋত্বিক নস্কর তিনি মূলত তৃণমূল কংগ্রেসের কর্মী রাজু নস্করের বাবা, এবং তাকে যেভাবে ভোটের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তাকে যেভাবে খুন হতে হয়েছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাশীপুর থানায় আইএসএফের যিনি বিধায়ক, ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে এফআইআর রুজু করেছে এবং ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এবং রাজু নস্কর তৃণমূলের একজন সক্রিয় কর্মী বলেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এবং যে কারণে এই রাজু নস্কর সেদিনকে অন্যান্য যারা কর্মী সমর্থক তাদের সাথে রাজু নস্কর ছিল, এবং এই রাজু নস্করকে আইএসএফের কর্মীরাই খুন করা হয়েছে এমনটা অভিযোগ। এবং সেই অভিযোগ সরাসরি এবার কিন্তু ভাঙড়ের যিনি বিধায়ক, অর্থাৎ ভাঙড়ের আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে কাশীপুর থানায় অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ ষষ্ঠী, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।